ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. هين شو يرسل مدة পার্থক্য কি? কেউ কি পার্থক্য করে নাকি? বুঝতে পেরেছি, কেউ কেউ এরকম বেশকম করে থাকেন, তরজমা যেমন হাসাদ মানে হিংসা করেন, আর হাসাদের অর্থ আরবিতে কোনো কোনো সময় গিপ্তা হয়, আর এই গিপ্তা শব্দের অর্থ কেউ কেউ দেখেছি ঈর্ষা বলে উল্লেখ করে থাকে। তো হিংসা আর ঈর্ষা তো সমান, কিন্তু হয়তো কোনো সময় ঈর্ষা মানে হলো ঈর্ষা মানে হলো আবেগ জাগা, উনি যে কাজ করেছেন সেটা আমি করতে চাই, সম্ভবত এটাই তারা বুঝাচ্ছেন। আর এটা হলো গিপ্তা, এটা হলো গিপ্তা, আরবিতে গিপ্তা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুটি কাজে মানুষ হাসাদ রাখতে পারে, মানে গিপ্তা। আর এটাকে কেউ তার তর্জমা করেছে ঈর্ষা বলে, মানে উনি যেভাবে কোরআন পড়ে আমি সেভাবে কোরআন পড়তে চাই, আমি ওনার মতো পড়তে চাই, উনি সদকা খায়রাত করে তো আমি এরকম সদকা খায়রাত করতে চাই। কিন্তু তার ভিতরে ওর প্রতি খারাপ কিছু নয়, হিংসা নয়, ওকে যে আল্লাহ কি দিয়েছে, নিয়ামত দিয়েছে, এর প্রতি জ্বলাজ্বলা ভাব নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম ভাব দুটি ক্ষেত্রে করতে পারো, একটা হলো কোরআনে করিমের তিলাওয়াতের ক্ষেত্রে, আর একটা হলো দান সদকার ক্ষেত্রে। তো এই জন্য সম্ভবত কেউ হিংসার কেউ হিংসা আর ঈর্ষার উল্লেখ করে থাকেন, ঈর্ষা ওই মনে আবেগ জাগা যে আমি এরকম করবো, এটাকে বলা হয় ঈর্ষা। আর হিংসা মানে ও কেন পেল, ওর ও ব্যাপারে অন্তরে জ্বলা সৃষ্টি হওয়া, অথবা ও কেন পেলো এটা যেন তার থেকে দূর হয়ে যাক, এটা হলো হিংসা। আল্লাহ আলম, আল্লাহ দিক জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।